সকালে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় বেরিয়েছি জানতে হলে ভিডিওটা তোমাদের টোটাল দেখতে হবে গাইস। আর প্লিজ সাথে থেকো, পালিয়ে থেকো। তো গাইস দেখো, এটা কলকাতার গুপ্ত অ্যান্ড ব্রাদার্স দোকান, ব্রাদার্সের। তো এখানে চলে গিয়েছিলাম মিষ্টি খেতে আর দই বড়া খেতে। তো মিষ্টির কতগুলো কালেকশন, কোনটা ছেড়ে কোনটা খাবো দিশে পাচ্ছিলাম না, শুধু দেখতে থাকবো। এখানে দেখো শুধু স্ন্যাক্স টাইপের আইটেম, মানে দই বড়া আছে, ধোসা আছে, ধোকলা আছে, ফুচকা আছে, পাওভাজি আছে, সব কিছুই রয়েছে, হটডগ আছে। তো গাইস দই বড়াটা এতটা টেস্টি ছিল ওখানে যে খেয়ে তোমাদেরকে আমি আর কথা বলতে পারছিলাম না, মুখের মধ্যে দই বড়াটা পুড়িয়ে ফেলার পর আর তো কথাই আমার বেরোচ্ছিল না, এতটা টেস্টি, মুখের সাথে পুরো মেল্ট হয়ে গিয়েছিল। জাস্ট অসাধারণ খেতে, তোমরাও ট্রাই করতে পারো ওকে দিকে গেলে কখনো। এই যা উঠে গেল তোমাদের দাদা ভাই মেট্রোতে আমাকে রেখে, আর আমি কিভাবে বাড়িতে পৌঁছালাম তোমরাই তাহলে ভাবো। দেখো নিজে নিজে একা একা মেট্রোতে উঠে গেল, আর আমার অবস্থা আমাকে ফের বললো। জাস্ট ট্রেনে করে এখন বাড়ির দিকে ফিরছি। এটা মনে হয় গুমা স্টেশনেই ছিলাম আমরা। দেখো পুরো ট্রেনটা ফাঁকা ফাঁকাই, খুব একটা ভিড় ছিল না। না দুধ এক গ্লাস, সরি সরি, আর দু কাপ চা, বিস্কিটের প্যাক, এক গরম চাই কি পিয়ালি হো, আর উসকো পিলানে ওয়ালি হো, চাহে গোরে হো ইয়া কালি হো। তো গাইস গুড ইভিনিং, চলে এসেছি এখন আমি চা খেতে, বাড়িতেই চাটা বানিয়ে চা খাচ্ছি। তো যেটা হচ্ছে মেন ব্যাপার, আমি আজকে কি করতে থানা থেকে ফোন এসেছিল, আমি কি করতে থানায় গিয়েছিলাম, সেটা তোমাদের সবাইকে ডিটেলসে বলবো। জাস্ট শুধুমাত্র তোমরা হয়তো দেখছো আমি যাচ্ছি আসছি, থানায় ফটোও তুলতে দেয়নি, তবে সম্পূর্ণ ঘটনাটা বলবো। তার আগে খাওয়া দাওয়াটা করিনি, চাটা খেয়ে নি, একটু ফ্রি হয়নি, আর শরীরটাও ভীষণভাবে টায়ার্ড, ক্লান্ত, আমি একটু রিফ্রেশ হয়নি। তারপর তোমাদেরকে পুরো ঘটনাটা বলছি যে আমাকে কেন থানায় ডাকা হলো, আমি কেন থানায় গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমার কি ধোলাই হলো, আমাকে কেন মারলো ওরা। চাউমিন বন্ধুরা, সন্ধ্যাবেলায় লম্বা লম্বা চাউমিন নিয়ে বসে পড়েছি এখন, এক থালা এই চাউমিনটা খাবো। লোকাল এরিয়ার চাউমিন, খুব একটা টেস্টিও না, মোটামুটি। হাত দিয়ে চাউমিন কে খায়, আমি খাই। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, পুরো 10:30 বাজে, কাটায় কাটায়। আর সারা দিন তো রাস্তায় ভোবো ভোবো করে ঘুরেছি, দেখেছো এই গলি সেই গলি, আর হয়তো অনেক সময়
বুঝতে পারছো না তোমরা ট্যাগ দেখে যে আমি কিসের জন্য এত কলকাতায় গিয়েছি বা ঘুরেছি। তো যেটার উদ্দেশ্যে যাওয়া, যে আমি ইউটিউবে প্রায় দু তিন মাস আগে, মাস তিনেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার ফোনটা হারিয়ে যায়, আমার ভিভো V281 ফোনটা চুরি হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমি থানায় ডায়েরি করেছিলাম, আমাদের এখানকার থানায় ডায়েরি করেছিলাম, তারপর কলকাতা থানাতেও ডায়েরি করেছি। তো ওদের সহযোগিতায়, কলকাতা পুলিশের সহযোগিতায় আমি আমার নতুন পুরনো ফোনটা আবার ফিরে পেয়েছি। এই দেখো V21 ফোনটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো। তো এই ফোনটা আমি আজকে নিয়ে এসেছি কলকাতা পুলিশের মনিটরিং সেল থেকে। তো তার জন্য ফার্স্ট অফ অল থ্যাঙ্কস হচ্ছে তপন স্যারকে, অনুপ দাদা বলে একজন দাদা আছে তাকে, আর কলকাতা পুলিশকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এই পুরনো ফোনটা আমাকে পাইয়ে দিয়েছে তার জন্য। আর যেটা হচ্ছে কথা মেন, যে বুঝতেই তো পারছো যে মানুষ কষ্ট করে ইনকাম করে, মানে দুটো পয়সা, আমাদের তো আর হ্যাবক পয়সা নেই, আমাদের যেটুকু মানে মানে মনের স্বপ্ন পূরণ করার জন্য যেটুকু কষ্ট করে জোগাড় করে সঞ্চয় করে কেনা, তো সেই জিনিসটা কেনার পর সেটা যখন বাড়ি থেকে চুরি হয়ে যায় কতটা কষ্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভিডিওতে দেখে তোমরা বুঝতে পেরেছো। তো সেই জন্য আজকে মানে এতদিন ধরে আমিও অনেকবার ওদেরকে, কলকাতা পুলিশকে বারবার করে ফোন করে করে ওদেরকে বারবার করে ডিস্টার্ব করেছি যে আমি ফোনটা পেয়েছি কি না পেয়েছি কি না। তো অলমোস্ট আমি ফোনটা প্রায় সাড়ে তিন মাস পর পেলাম আমার হাতে, তো আমি ভীষণ ভীষণ খুশি। আর হচ্ছে গিয়ে এটুকুই ছিল, ওই জন্য সারাদিন আজকে ছোট ছোট ব্লগ মানে ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আমি কোথায় কোথায় গিয়েছি কী কী করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য আর বেশি ভিডিওটা বড় করব না, এমনিতে রাত হয়ে গিয়েছে আর সারাদিন যেহেতু অনেক পরিশ্রম মাঝখানে, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, ডিনার ফিনার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুয়ে পড়বো। আর এই দেখো দরজা মোটামুটি, এই যে লাইট অফ, সব বিছানা করা হয়ে রয়েছে, এখন আমি জাস্ট আমরা শুয়ে পড়বো। আর খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। তো সারাদিন ভিডিওটা মানে ঘুরেছি, ভিডিওটা যে তোমাদেরকে মানে শেয়ার করলাম, অন্তত ভালো লাগে না আমার ভিডিও, আমি জানি তোমাদের আমার ভিডিও ভালো লাগে না, কিন্তু বাজে কমেন্টস করো, ভালো কমেন্টস করতে হবে না, বাজে কমেন্টস করো, একটু লাইক করো। আর আমি নতুন কী মানে ভিডিও কী কিসের কন্টেন্টের ওপর ভিডিও করবো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি কিসের ওপর ভিডিও করবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও। ওই যে চলে এসছে তোমাদের দাদা, এই যে চলে এসছে, ওই ঘরে ছিল। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।